হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের জন্য সবচেয়ে বুদ্ধিমান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি রিভিউ করব, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে প্লান্ট স্ন্যাপ। বন্ধুরা, প্লান্ট স্ন্যাপ এমন একটি অ্যাপ্লিকেশন, ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি সুন্দর ফুল দেখতে পেলেন এবং ফুলটার নাম আপনার জানা নেই, তো বন্ধুরা জাস্ট আপনি আপনার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবেন এবং সেই ফুলের নাম সহ সব ডিটেলস আপনাকে বলে দিবে। পাশাপাশি বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো গাছের নাম যদি না জানেন সেটাও আপনি জানতে পারবেন। আরেকটা এটার মধ্যে স্পেশালিটি ফিচার পাবেন বন্ধুরা, আপনি ডিএসএলআরের মতো দারুণ ছবি তুলতে পারবেন, মানে ছবি তোলা আপনি যে কোনো দৃশ্যের ছবি তুলতে পারবেন এবং সেটা একদম লাইক ডিএসএলআরের মতো হবে। তো চলুন বন্ধুরা দেখে নিই অ্যাপ্লিকেশনটি, আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনটি অনেক ভালো লাগবে। তো অ্যাপ্লিকেশনটি বন্ধুরা ইনস্টল করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন প্লান্ট স্ন্যাপ, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে সরাসরি আপনি ইনস্টল করে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, প্লাস এখানে আপনার নামটা সহ সব কিছু আপনি এই ডিটেলসে দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা অ্যাপটির কাজ আগে জেনে নেই। তো বন্ধুরা অ্যাপটি ইনস্টল করার পর দেন ওপেন করবো অ্যাপটির কাজ জানার জন্য। তো অ্যাপটি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্লান্ট স্ন্যাপ নামের চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ক্যামেরা অপশন আর একটা হচ্ছে গ্যালারি অপশন। তো বন্ধুরা আপনারা মনে করেন যে আপনার গ্যালারিতে আপনার যে ছবিগুলো আছে সে যেটার মধ্যে আপনার একটা ফুলের ছবি আছে, বাট আপনি সেই ফুলের ছবিটার নাম জানেন না, তো আপনি গ্যালারি থেকে নিউ সেভ করা ফটো থেকে আপনি নামটা জানতে পারবেন। তো আমি আপনাদের ক্যামেরাটাই দেখাই, সবার ফার্স্ট ক্যামেরাটা দেখালে আপনার প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব। তো বন্ধুরা আমি ক্যামেরাটা ওপেন করবো এবং আমার হাতে একটা ফুল দেখতে পাচ্ছেন। এই ফুলটা এখন আমি এই ফুলটার নামটা জানবো এবং এই নামটা অরিজিনালি এই ফুলটার নাম কি আমি সেটা জানবো। আরেকটা দিক আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার ব্লুর হয়ে গেছে এই ক্যামেরাটা দিয়ে যখন আপনি ছবি তুলবেন, তো একটা আপনার ক্যামেরার কাজও কিন্তু করতেছে। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি যখন তুললাম, দেন এখানে একটা টিক চিহ্ন চলে আসছে, আমি টিক চিহ্নটার মধ্যে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখবেন যে আপনার ছবিটাকে ক্রপ করতে বলবে, তো আপনি জাস্ট ক্রপ করে এখান থেকে যতটুকু পর্যন্ত ছবিটা আসছে সেটা আপনি ক্রপ করে দেন স্ন্যাপ আপনার ক্লিক দিবেন, দেন একটা অ্যাড শো করবে, দেন অ্যাডটা আপনারা জাস্ট ক্রস দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর বন্ধুরা এটার অরিজিনালি নামটা আপনি জানতে পারবেন, এটার নাম হচ্ছে আইজোরা কোকাসিনিয়া। আচ্ছা, যাই হোক, এই নামটি হচ্ছে এটার অরিজিনাল নাম। তো বন্ধুরা আপনারা যদি ইংলিশে না বুঝতে পারেন সেটা আপনি বাংলা ট্রান্সলেট করে নিতে পারেন, আপনার ফুলের এই অরিজিনাল নামটা আসলে কী। তো দেখতে পাচ্ছেন এই ফুলটি এখানে আমি, তো এখানে সব ডিটেলসটা আপনাকে বলে দিচ্ছে, দেখেন এখানে যত ডিটেলস আছে ফুলের আপনি সব জানতে পারতেছেন। তো এরকমভাবে আপনি যে কোনো ফুলের আপনি নাম জানতে পারবেন। ধরেন আমি আরেকটা ফুলের নাম আপনাদেরকে দেখাই, ধরেন এই ফুলটার নাম আমি জানতে চাচ্ছি, তো আমি জাস্ট ছবি তুলবো নর্মালি আমার ক্যামেরাটি দিয়ে। তো ছবি তোলার পর দেন আমি আগের মতো করে একটা আপনার জাস্ট ক্রপ করে নিব, ক্রপ করে স্ন্যাপের মধ্যে প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখবেন যে ছবির অরিজিনাল নামটা কী এবং সেটা আপনার ডিটেলসটা বলে দিই। দেখেন এটা হচ্ছে আপনার, এই ছবিটা হচ্ছে আপনার অরিজিনাল, মানে আমি যেই ছবি ফুলটা এখন ছবি তুললাম সে ছবিটা এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা এটার নাম হচ্ছে হিবিসকাস, এরকম লেখা আসছে হিবিসকাস। আচ্ছা, এটার নামটা আপনারা ট্রান্সলেট করে জেনে নিতে পারেন। তো পাশাপাশি এখানে ফুলের যত নাম আছে আপনার যত ডিটেলস সব কিছু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা আমি আরেকটা গাছের সিস্টেম দেখাই, দেখেন এটা একটা আপনার অ্যালোভেরা গাছ। তো আসলে এটাকে আসলে অরিজিনালি কাজ করি কিনা আমি সেটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন অ্যালোভেরা গাছের আমি একটা ছবি তুললাম, তো তোলার পর দেখেন আমি জাস্ট এটা ক্রপ করব, এ পর্যন্ত আমি ক্রপ করে নিব। ক্রপ করার পর দেন স্ন্যাপের মধ্যে প্রেস করো, প্রেস করার পর নর্মালি একটা অ্যাড আসতে পারে, তো আপনার অ্যাডটা ক্লোজ করে দিবেন। দেখেন এখানে চলে আসছে, তো এটা না, এই দেখেন অ্যালোভেরা, অ্যালোভেরা চলে আসছে, মানে আমি যে ছবিটা তুলছি তা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই যে দেখেন অ্যালোভেরা নামে চলে আসছে। তো বন্ধুরা এইভাবে আপনার যে কোনো গাছের আপনার ছবি তুলে জাস্ট আপনার নাম জানতে পারেন, পাশাপাশি আপনি গ্যালারি থেকে ছবি নিয়ে এখান থেকে জানতে পারেন। দেখেন আমি একটা গ্যালারি থেকে ছবি নিচ্ছি, এটা একটা রোজ মানে গোলাপের ছবি। তো এই গোলাপের ছবিটা আমি জাস্ট এখান থেকে নিয়ে ক্রপ করে দিলাম নর্মালি, ক্রপ করে দেন এই ছবিটা আমি যদি জানতে চাই এটা আসলে কোন ফুল, কোন ফুলের নাম বা এটা কোন ফুল আমি সেটা জানতে চাই, তাহলে এখানে আপনি জাস্ট ডিটেলসটা এখানে জেনে নিন। দেখেন রোজা, এটা হচ্ছে আপনার যে দেশের আছে এই দেশের নাম, এখানে রোজ, দেখেন রোজ নর্মালি আমাদের কিন্তু নামটা দেখাচ্ছে রোজ, তো এই এটা হচ্ছে অরিজিনাল নাম। তো বন্ধুরা আপনাদের অবশ্যই স্ন্যাপ লাগবে, সেটা হচ্ছে আপনি যদি একটা ভিডিও দেখেন তাহলে 3টা স্ন্যাপ দিবে, তো আপনাদের স্ন্যাপ হয়তো প্রথমে আপনার 5 বা 7টার মতো ফ্রিতে দিবে, তো আপনারা জাস্ট এটা যদি শেষ হয়ে যায় জাস্ট এখানে একটা ভিডিও প্রেস করার সাথে সাথে আপনার একটা ছোট্ট একটা ভিডিও আসবে, ভিডিওটার মাধ্যমে 3টা আপনি স্ন্যাপ পাবেন। তো স্ন্যাপটার মাধ্যমে আপনি জাস্ট ক্যামেরাতে ছবি তুলতে পারবেন, পাশাপাশি আপনি সেটার নাম ডিটেলস সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা অ্যাপটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অ্যাপটির মধ্যে 5-স্টার রেটিং দিয়ে দিবেন, তাদেরকে কমেন্টস করে আপনারা জানাই দিবেন যে অ্যাপটি ভালো লাগছে, জাস্ট আপনি আই লাইক ইট লিখে দিবেন। তো যেহেতু একটি দারুণ একটি অ্যাপ্লিকেশন,
তো আশা করি বন্ধুরা আপনারা যা DSLR এর মতো এটার ছবি তুলতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ড আপনার ব্লোর করে পাশাপাশি আপনি যে কোনো ছবির নামও জানতে পারবেন, যে কোনো গাছের নামও জানতে পারবেন, যে কোনো কিছুর আপনি জাস্ট ছবি তুলবেন সেটার নামটা আপনার বলে দিবে। তো সব ভালো থাকবেন আর অবশ্যই বাংলাদেশের সাথেই থাকবেন। সবাই অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।